বাংলায় চাকরি চাওয়ায় কারাবাস। গতকাল কালীঘাটে চাকরি প্রার্থীদের বিক্ষোভ দেখায় আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। ঘটনায় ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর তাদের রাখা হয় থানায়। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সরকারি কর্মীকে বাধা দেওয়ার অভিযোগ এই চাকরি প্রার্থীদের বিরুদ্ধে। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, সেখানে আর সেখানে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে হকের নিয়োগ না পেয়ে যখন অবস্থানে বসলেন, তাদের এবার গ্রেফতার করে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে। আজ আদালতে পেশ করা হবে ৫৯ জন চাকরি প্রার্থীকে। এই খবরই সরাসরি জানবো। রয়েছেন আমাদের প্রতিনিধি অদ্রিজা ঘোষ। অদ্রিজা, গতকাল যে ছবি আমরা দেখেছিলাম, একদিকে SLST চাকরি প্রার্থীরা তারা বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করছেন, আর অন্যদিকে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা বছরের পর বছর তাদের হকের নিয়োগ হচ্ছে না বলে কালীঘাটে রাস্তায় বসে অবস্থান করেছিলেন, আর তারপর গ্রেফতারির পর পুলিশ কী কী ধারায় মামলা রুজু করেছে, সর্বশেষ কী কী খবর উঠে আসছে? আদালতের সামনে রয়েছি এবং যে বিষয়টি আমরা গতকাল দেখেছি যে ২০১৪ সালের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রী বাসভবনের প্রায় ঢিল ছোড়া দূরত্বে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি ছিল তাদের, এবং সেক্ষেত্রে প্রায় ৭০ জন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা সেই বিক্ষোভে সামিল হয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে ৫৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ, এবং ৫৯ জনের মধ্যে যেটা জানা যাচ্ছে যে ৫৫ জনই হলেন মহিলা, এবং তার পরবর্তীকালে যেটা বিষয়টি জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি যে বিষয়টি তোমাকে জানিয়ে রাখি যে এনারা কিভাবে ইন্টারভিউ বঞ্চিত হলেন, সেক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠে আসছে। তার কারণ ২০১৪ সালে তাদের প্রথমত এই আপার প্রাইমারি চাকরির নোটিফিকেশন বের হয়, ২০১৫ সালে হয় তাদের পরীক্ষা, ২০১৬ সালে তাদের রেজাল্ট বেরোয়, এবং ২০১৯ সালে তাদের প্রথম একটি প্যানেল বের হয়, এবং সেই প্যানেলে যে সমস্ত চাকরি প্রার্থীদের নাম ছিল সেই প্যানেলটি পরবর্তীকালে বাতিল করা হয়, এবং তারপরে ২০২১ সালে আবারও একটি প্যানেল প্রকাশ করা হয় কমিশনের তরফে, এবং এই প্যানেলে যে ২০১৯ সালের যে সমস্ত প্রার্থীরা ছিলেন যাদের নাম ছিল, তাদের মধ্যে বেশ কয়েকজনের নাম কিন্তু বাদ পড়ে যায়। ফলত তারা কিন্তু সেই সময় থেকেই কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে তারা যথেষ্ট বঞ্চিত বলেই নিজেদের মনে করছেন, কারণ কী কারণে তাদের নাম বাদ গেল সেই বিষয়টি কিন্তু তাদের কাছে স্পষ্ট নয়। এবং এই ২০২১ সালে যে প্যানেলটি বেরিয়েছে সেই প্যানেল অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম ছিল তাদের ইন্টারভিউ হয়, এবং তাদের ইন্টারভিউ হয়ে পরবর্তীকালে তারা চাকরি পান, এমনটাই কিন্তু এই চাকরি প্রার্থীদের বক্তব্য। এবং তারপরে যেহেতু এই ২০১৯ সালের বেশ কিছু এই যে ক্যান্ডিডেট যারা বাদ গিয়েছিলেন তারা রীতিমতো মাতঙ্গিনী হাজরা মূর্তির সামনে ধর্নারত অবস্থায় কিন্তু তাদের দেখা গিয়েছে, এবং তাদের আজকে তাদের অবস্থা ৫৫৬ দিনে পড়েছে। এবং গতকাল আমরা যে ঘটনাটি দেখেছি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আলিপুর পুলিশ আদালতে তাদেরকে এই যে ৫৯ জনকে কিন্তু আজকে তোলা হবে আদালতে। এবং আমি তোমাকে একটু এখানে আমাদের সঙ্গে রয়েছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা, তাদের মুখেই শুনে নেব কি ঘটনা সম্পর্কিত বিষয়টি, কারণ যেটা জানা যাচ্ছে যে আপনারা তো শুধুমাত্র ধর্নায় বসেছিলেন এবং আপনাদের মূল যে দাবি সেই দাবি একমাত্র চাকরি, তাহলে সেক্ষেত্রে এই রকম কালীঘাটে রাস্তায় বসে অবস্থান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের কাছাকাছি তারা পৌঁছে গিয়েছিলেন, তাই তাদের জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হলো সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। বিকাশ বাবু, সুযোগতান্ত্রিক শাসন ব্যবস্থা এগুলোই হয়, শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সংবিধান সম্মত অধিকার, সেই অধিকারকে এরা প্রয়োগ করতে দেবে না। আসলে ওদের চুরি জোচুরি বদমাইশি গুন্ডামি এর বিরুদ্ধে কোনো বিক্ষোভ কোনো প্রতিবাদকে ওরা মেনে নিতে পারছে না। এখন ওদের একমাত্র অস্ত্র হয়ে দাঁড়িয়েছে পুলিশ বাহিনী, যাদের একসময় সুপ্রিম কোর্ট বলেছিল সংগঠিত গুন্ডা বাহিনী, তাদের দিয়ে তারা মানুষের শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে চাইছে, জামিন অযোগ্য ধারায় মামলা দিচ্ছে। কতটা সৈন্যতান্ত্রিক মানসিকতা থাকলে এইরকম ভাবে প্রশাসন চলতে পারে, সেটা চাকরি প্রার্থীরা হারে হারে উপলব্ধি করছেন। পশ্চিমবঙ্গের মানুষকে যত দ্রুত উপলব্ধি করে ততই দেশের পক্ষে মঙ্গল। ধন্যবাদ বিকাশরঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। আমি আরো একবার চলে যাবো। অদ্রিজা, চাকরি প্রার্থীরা যাদের একটা বড় অংশ ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে, অন্যান্যরা কি বলছেন? সরাসরি তুমি কথা বলছিলে। একেবারে
আমি তোমাকে এই মুহূর্তে আমি আমাদের সঙ্গেই রয়েছেন আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত 2014 সাল ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা আমি কথা বলবো। দাদা প্রথমেই জানতে চাইবো, আপনাদের তো শুধুমাত্র ছিল দাবি একটাই যে চাকরি, তাহলে সেক্ষেত্রে চাকরি না পাওয়ার জন্য আপনারা বিক্ষোভ দেখিয়েছেন, তাহলে এই যে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ার সম্ভাবনা যেটা জানা যাচ্ছে, কি বলবেন সব মিলে এই বিষয়ে? খুবই ধিক্কারজনক, আমরা কখনো আশা করিনি এরকম ভাবে আমাদের জামিন অযোগ্য ধারা আমাদের ক্যান্ডিডেটদের এরকম ভাবে অযোগ্য গ্রেপ্তার করবে। আমরা এর আগেও আন্দোলন করেছি, যে আমরা তো শান্তিপ্রিয়ভাবে দিদির সঙ্গে দেখা করার জন্য একটা বার্তা দেওয়ার জন্য আমরা সেখানে গিয়েছি, কালীঘাটে গিয়েছিল, কিন্তু সেখানে এইভাবে জামিন অযোগ্য ধারায় মামলা করা হবে, কেস করা হবে, এটা কখনো আমরা আশা করিনি। তারপরে আমাদের ক্যান্ডিডেটদের সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে তা মানে মুখে আনা যায় না। মানে পুলিশ সিভিক ছিল, পুলিশ ছিল, তারা তাদের সঙ্গে গালি গালাজ করেছে, টেনে এসে জামা প্যান্ট, একেবারেই অভব্য আচরণের অভিযোগ আনছেন পাল্টা চাকরি প্রার্থী। আমি আসবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ দা, গতকাল উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা কালীঘাটের রাস্তায় বসে অবস্থান করেছিলেন হকের নিয়োগের দাবিতে, তাদের বিরুদ্ধে 59 জনকে গ্রেফতার করে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। দিলীপ দা, এবং খুবই দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, এই সরকার এত অমানবিক, এত না ওদের সঙ্গে কথা বলছে, ওদের দাবি নিয়ে কোনো কথা শুনছে না, কোনো সমাধান করছে, তাদেরকে আন্দোলন করার জন্য কোর্টে যেতে হচ্ছে, তাদেরকে অবস্থান করার জন্য কোর্টে যেতে হচ্ছে, আবার জামিন নেওয়ার জন্য কোর্টে যেতে হবে, কেননা নিজের অধিকারের কথা বলে অ্যারেস্ট হয়েছে, কেস খারাপ। এদিকে সরকার বলছে যে উল্টা পাল্টা কেস করে আটকে দেওয়া হচ্ছে আমাদের চাকরি দিতে চাই, আপনারা আস্তে আস্তে তুলে নিয়ে তাদের জেলে ঢুকিয়ে দেবেন, তো তারা কি করবে? তাদের আন্দোলনও করতে দেবেন না, তাদের কথা বলতেও দেবেন না, এত অমানবিক কেন? তো ধীরে ধীরে সরকার নিজের অযোগ্যতা প্রমাণ করছে, কোনো সমাধান তো করতেই পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না, আর যারা মুখ খুলছে তাদেরকে পুলিশ রেলিয়ে দিচ্ছে। তো পুলিশের অত্যাচার এইভাবে কি বেশিদিন আটকে রাখা যায় কাউকে নিজের অধিকার থেকে? আপনি বড় কথা বলবেন, কেন্দ্র টাকা দিচ্ছে তার হিসাব দেবেন না, কেন্দ্রের সঙ্গে প্রতিযোগিতা করবেন, আর যারা চাকরির জন্য বয়স পার হয়ে যাচ্ছে তারা অবস্থান, তাদের চাকরিও দেবেন না, তাদের মতামত শুনবেনও না, এরকম ভাবে কোনো সরকার চলতে পারে না, এটা খুবই অন্যায়, খুবই নিন্দনীয়। অনেক ধন্যবাদ বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। সরাসরি আরো একবার চলে যাবো অদ্রিজার কাছে। অদ্রিজা, আজকের এই মামলায় চাকরি প্রার্থীদের হয়ে আইনজীবী কে দাঁড়াচ্ছেন এবং এই জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে তাতে অন্যান্য চাকরি প্রার্থীরা কি বলছেন? আরো একবার আপনাদের জানাই যে গতকাল কালীঘাটে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, পুলিশি বাধার মুখে পড়েন চাকরি প্রার্থীরা এবং পাল্টা তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 59 জন চাকরি প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে, আজ তাদের আদালতে পেশ করা হচ্ছে। সব মিলিয়ে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা তাদের হকের নিয়োগের দাবিতে এই বিক্ষোভ দেখিয়েছিলেন। অদ্রিজা ঘোষ আবারও রয়েছেন সরাসরি। অদ্রিজা, অদ্রিজা, সব মিলিয়ে চাকরি প্রার্থীরা যখন গ্রেফতার হয়েছেন 59 জন, তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে, অন্যান্য উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা কি বলছেন, আর এই চাকরি প্রার্থীদের হয়ে মামলা কে লড়বেন? প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো যে অভব্য আচরণ আপনারা যে অভিযোগ আনছেন মহিলাদের, কারণ 59 জনের মধ্যে 55 জন মহিলা, তো সেক্ষেত্রে এই বিষয়টি নিয়ে কি বলবেন এবং আজকে আপনাদের হয়ে মামলা কে লড়তে চলেছে? দেখুন, আমাদের গতকালকে যে প্রমীলা বাহিনী যে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে তারা অবস্থান বিক্ষোভ করছে, গত মাসের 22, 23, 24, 25, 72 আওয়ার্সের জন্য কোর্ট থেকে যে পারমিট আমরা পেয়েছিলাম বিকাশ ভবনের কাছাকাছি অবস্থান বিক্ষোভ করার জন্য 72 আওয়ার্স, তার পরিপ্রেক্ষিতে সেখান থেকে বলা হয়েছিল পুলিশ প্রশাসন থেকে যে আমাদের সরকারের দপ্তরের সাথে এবং বিকাশ ভবনের সাথে আমাদের যোগাযোগ করে বা একটা আলোচনায় বসার একটা ব্যবস্থা করে দেবে। একটি মাস অতিক্রান্ত হয়ে গেছে, আমাদের কোনো কথা তারা এখন পর্যন্ত মানেনি। অতএব আমরা যে 2014 সাল থেকে 2023 সাল আজকে অতিক্রান্ত হতে চলো, যে আমরা এই 10 বছর ধরে বসে আছি, আমাদের সমস্যার কোনো সমাধান নেই, কারণ যে যে দাদারা 40 বছর বসে এক্সাম দিয়েছিল তাদের আজকে 50 বছর বয়স হয়ে গেছে। অতএব একের পর এক প্রশাসন থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সমস্যার কোনো সমাধানের কোনো রাস্তা বের করছে না। 2016 সালে যখন রেজাল্ট আউট হওয়ার পরে যে প্যানেল প্রকাশ করে, সে মানে যেটা আছে ইন্টারভিউর জন্য, সেটা দেখাচ্ছে
সম্পূর্ণ ত্রুটিযুক্ত ছিল, যার কারণে মৌসুমী ভট্টাচার্য 2019 সালে সেই প্যানেলটাকে ক্যান্সেল করে দেন। দেখা যায় তারপরে 21 সালে যে প্যানেলটা আবার তিনি প্রকাশ করেন, সেই প্যানেলও দুর্নীতি খুঁজে পাওয়া গেছে। তারপর আবার তার জন্য আবার কোর্টের পারমিটে আবার আর একটা প্যানেল তৈরি হয়। কিন্তু দেখা যাচ্ছে যে 83B রুলসে যে কলকাতা গেজেটে বলা আছে যে ইন্টারভিউর 15 দিন আগ পর্যন্ত যত সংখ্যক সিট থাকবে সমস্ত সংখ্যক সিট আপডেট করেন, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তাহলে 2014 সালে কমিশন বলেছিল 14,339, 2021 এসে গেছে সেটা দেখা যাচ্ছে আরও সিট সংখ্যা কমে গেছে। 22-এ যে প্যানেল প্রকাশ করেছে, 23-এ যে এখন যে প্যানেল কাউন্সিলিং প্রসেস দেখা যাচ্ছে তাতে 9,000 সামথিং ভ্যাকান্সি দেখাচ্ছে। তাহলে কি ভ্যাকান্সি যেখানে বাড়ার কথা সেখানে আলটিমেটলি সেখানে কমে যাচ্ছে। তা আমাদের মূল দাবি আছে তার যে গেজেট তৈরি সেটাকে মান্যতা দিয়ে, 83B রুলসকে মান্যতা দিয়ে ইন্টারভিউ 15 দিন আগ পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সবাইকে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে টেট পাস ট্রেনদের সেটা গেজেটে বলা হয়েছে। তো দেখা যাচ্ছে কমিশন প্রত্যেকটা বিষয় বারবার সেই জিনিসটাকে লঙ্ঘন করে যাচ্ছে। 22 তারিখের পরে যখন এই এক মাস অতিক্রান্ত হয়ে গেছে কোনো হয়নি। আমাদের মহিলা যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের একটাই চিন্তা ভাবনা ছিল মাথায় কাজ করেছে, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি বলছেন তিনি মানবিক, অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রীর মানে দরজায় তারা হাজির হয়েছিল একটা ডেপুটেশন দেওয়ার জন্য, যে তার দৃষ্টিগোচরে আনার জন্য যে 10 বছর কেন আমরা বঞ্চিত এবং আমাদের একটা সুরাহা করা হোক সেই পরিপ্রেক্ষিতে। কিন্তু সেক্ষেত্রে যে পুলিশ প্রশাসন যে অসভ্য আচরণ করেছে, একজন মহিলা হিন্দু রমণীর তার মূল প্রতীক হচ্ছে তার শাখা সিঁদুর, তার হাতের শাখাটা পর্যন্ত ভেঙে গেছে, এরকম অসভ্য এবং অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, যেগুলো ভাষায় আনা যাবে না। তো এবং তাদেরকে অনাইনভাবে ধারায় নাকি অ্যারেস্ট করা হয়েছে একেবারে। এখান থেকে এই অভিযোগ উঠছে, আমি আসবো আবারও এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সমাবেশ হয়েছেন সমদা, গতকাল উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীর অবস্থানে বসলেন আর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে, গ্রেফতার 59 জন। সমদা কি বলবেন? দেখুন, এই যে এই সেই বাংলার পুলিশ যে পুলিশ পশ্চিমবঙ্গের দুর্নীতিকে ধরতে পারে না, এই সেই পুলিশ খুন জখম সন্ত্রাসের সময় চুপ করে বসে থাকে, এই সেই পুলিশ যারা টেবিলের তলায় লুকোয় সাইল মাথায় চাপা দেয়, আর যখন গণতান্ত্রিক আন্দোলনের ছাত্রছাত্রীরা যারা বঞ্চিত ছাত্রছাত্রী তাদেরকে জামিন অযোগ্য ধারা দেওয়া, মামলা দেওয়া, জেলে রেখে দেওয়া, কারাগারে রেখে দেওয়া, লক আপে রেখে তাদের মধ্যে অভব্য আচরণ করা, এই বীরপুঙ্গ পুলিশ হচ্ছে পশ্চিমবাংলার আসল চরিত্র। আসলে পুলিশের চালিকা শক্তি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুলিশ মন্ত্রী। তো যেমন কর্তার ইচ্ছায় কর্ম, উনি যেরকম বলবেন তাই হবে। এই ছাত্রছাত্রীদের আজকে পশ্চিমবাংলার দশাটা হচ্ছে আমরা পশ্চিমবাংলার 11 কোটি মানুষ প্রতারিত হয়েছি এই সরকারের, তারপরে এই পুলিশের নির্যাতন, গণতান্ত্রিক আন্দোলনের উপরে লাঠিচার্জ, অবৈধ আচরণ, পুলিশের এই মানে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশের আসল চরিত্র, এই সেই পুলিশ। আপনাদের জানাই যে এই ঘটনায় 59 জনকে গ্রেফতার করার পর আজ তাদের আদালতে পেশ করা হচ্ছে, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শুধু কালীঘাট নয়, রাজ্য থেকে সংসদ প্রতিবাদ করলেই মিথ্যে মামলা, সাসপেনশন, স্বৈরতন্ত্র বাড়লেই অধিকার কারে, কথা শোনেনি বলেই কালীঘাটে গিয়েছে, এরপরেই 9/14 উঠলে কি ভালো, মন্তব্য সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। আমাদের রাজ্যে এবং শুধু কালীঘাটে নয়, কালীঘাট থেকে পার্লামেন্ট পর্যন্ত যে যেখানে প্রতিবাদ করছে, তারপরে মিথ্যা মামলা করা হচ্ছে, সাসপেনশন করা হচ্ছে, এক্সপালশন করা হচ্ছে, গ্রামসভা থেকে লোকসভা দেখতে পাচ্ছে না, রাজ্যসভা দেখতে পাচ্ছে না। আসলে যত স্বৈরতান্ত্রিক প্রবণতা বাড়ে তত বেশি মানুষের অধিকার কেড়ে নেয়, সে চাকরিগত হোক, চাকরি প্রাপ্তি হোক, বেকার ছেলেমেয়ে হোক, শ্রমিক হোক, কর্মচারী হোক, এমনকি নির্বাচিত সাংসদ পর্যন্ত তাদের প্রশ্ন করার অধিকার নেই। যত বাধা আসে তত বেশি মানুষের আরও বেশি আন্দোলনের তীব্রতা বাড়ে, এবং যদি সংগঠিত আন্দোলনে তুমি বাধা দাও তাহলে কি অ্যানার্কি তৈরি হয়। আজকে যারা এখানে এসে বলছে ধর্ণা করবো, তোমরা ধর্ণা করতে দিচ্ছ না, তাহলে যারা মঞ্চ ঘাটিয়ে যা মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে গান্ধী মূর্তির সামনে ধর্ণা দিচ্ছে তাদের কথা শুনছ না, তখন তারা কালীঘাটে যাচ্ছে, কেউ কেউ আদিগঙ্গার সাথে পার হওয়ার চেষ্টা করছে, এরপরে টাওয়ার উঠে যাবে, হাওড়া ব্রিজের উপর উঠে যাবে, হুগলি ব্রিজের মাথা উঠে যাবে, 9/14 উঠে যাবে, এটা কি ভালো? যা পানি সর কে উপর চড় জাতা হ্যায় আচ্ছা সে আচ্ছা গান্ধী ভগত সিং বন জাতা হ্যায়, এটা খেলা। সুলেন মোহাম্মদ সেলিমের বক্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার, স্বাগত সিএনএ পবিত্রবাবু। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা দিনের পর দিন হকের চাকরির দাবি জানিয়েছেন, আর এবার কালীঘাটে গতকাল অবস্থান বিক্ষোভ করায় তাঁদের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা এবং জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে 59 জনের বিরুদ্ধে। পবিত্রবাবু কি বলবেন?
এটা তো বোঝাই যায় আমরা একটা অসভ্য দেশ এবং অসভ্য রাজ্যে বাস করি। বৈঠকবাবু, যান্ত্রিক ত্রুটির কারণে কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, কোনোভাবে স্থান পরিবর্তন করা যায়? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পবিত্র সরকার আমাদের সঙ্গে ছিলেন, শিক্ষাবিদ। আপনাদের জানাই যে 59 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই গ্রেফতারির পাশাপাশি তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। অদ্রিজা ঘোষ রয়েছেন। অদ্রিজা, চাকরি প্রার্থীদের হয়ে মামলা লড়ছেন কোন আইনজীবী? যেটা জানা যাচ্ছে যে আইনজীবী ফিরদৌস শামীম এই আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরিপ্রার্থীর হয়ে মামলা লড়তে চলেছেন, এবং যে বিষয়টি আমরা একটু আগেই আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরিপ্রার্থীদের থেকে জানছিলাম যে আপনাদের মূলত যে দাবিগুলো ছিল সেখানে বলছিলেন যে রুল 83B-কে ভায়োলেট করা হয়েছে 2021-এর প্যানেলে, সেই বিষয়টা যদি আরেকবার একটু বলেন। দেখুন, 2016 সালে 20 সেপ্টেম্বর SSC কমিশন যে প্যানেল মানে গেজেট প্রকাশ করেছে তাতে 83B রুলসে বলা ছিল যে ইন্টারভিউর 15 দিন আগ পর্যন্ত যত সংখ্যক সিট হবে সমস্ত সিটটাকে আপডেট করে তারপরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। একেবারে এই প্রতিশ্রুতি দেওয়া ছিল কিন্তু তা পালন হয়নি বলে অভিযোগ। আপাতত ধন্যবাদ অদ্রিজা ঘোষকে। আমরা কথা বলবো শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন। পবিত্রবাবু, 59 জন চাকরি প্রার্থীকে গ্রেফতার এবং জামিন অযোগ্য ধারায় মামলা, হকের চাকরির দাবিতে কালীঘাটের রাস্তায় বসে অবস্থান করেছিলেন বলে কি বলবেন? এটা বলছি যে অসভ্য রাজ্য এবং অসভ্য দেশ আমাদের দেশে বাসস্থান, এটা প্রায় অসহ্য হয়ে উঠছে। কারণ সত্যি সত্যি যাদের হকের চাকরি, ন্যায্য ভাবে যে চাকরিগুলো যাদের প্রাপ্য, তাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে দীর্ঘদিন, 1 বছরের বেশি। তারা যখন মানে প্রতিবাদ করতে যাচ্ছে কালীঘাটেই হোক যেখানেই হোক, পুলিশ তাদের উপর অত্যাচার করছে, মেয়েদের ট্যাংদোলা করে নিয়ে যাচ্ছে, আর জেল খাটতে হচ্ছে, পুলিশ হাজতে থাকতে হচ্ছে, কোন ধন্যবাদ। শিক্ষাবিদ পবিত্র সরকার ফোনে ছিলেন আমাদের। আপনাদের জানাই যে 59 জন চাকরি প্রার্থীকে আদালতে পেশ করা হয়েছে, আদালত কি নির্দেশ দেয় নজর থাকবে সেদিকে।